আমি হচ্ছি সুচরিতা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, তোমরা অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করছিলে যে লাড্ডু গোপালের প্রাণ প্রতিষ্ঠা কিভাবে ঘরে করা যায় পুরোহিত ছাড়া, সেটির ওপর একটি ভিডিও বানাতে। তো সেই জন্য আজকে দর্শক বন্ধুদের সবার অনুরোধে আজকে আমি এই ভিডিওটি বানাচ্ছি। বলে রাখি বন্ধুরা, আমার লাড্ডু গোপাল আমার কাছে রয়েছে লাস্ট 14 বছর ধরে এবং অলরেডি তার প্রাণ প্রতিষ্ঠা কিন্তু হয়েই গেছে। কিন্তু তাও তোমাদের সবার অনুরোধে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা ঘরে খুবই সহজ সরলভাবে লাড্ডু গোপালের প্রাণ প্রতিষ্ঠা নিজে বাড়িতে করতে পারো। এটাও বলে রাখি বন্ধুরা, যাদের বাড়িতে লাড্ডু গোপাল অনেক বছর ধরে রয়েছেন এবং এইভাবে তোমরা প্রাণ প্রতিষ্ঠা করনি, তাতেও কোনো অসুবিধা নেই, দীর্ঘদিন ধরে পূজা অর্চনা করতে করতে লাড্ডু গোপালের প্রাণ প্রতিষ্ঠা হয়েই যায়। তো বন্ধুরা, ঠাকুর ঘরের পরিষ্কার মেঝেতে প্রথমে আমরা একটু গঙ্গার জল ভালোভাবে ছিটিয়ে নেব এবং তারপর চাইলে তোমরা আলপনাও দিয়ে দিতে পারো, আর চাইলে তোমরা এইভাবে ফুলের পাপড়ি ছড়িয়ে দিতে পারো। বন্ধুরা, এইখানে লাড্ডু গোপালের প্রাণ প্রতিষ্ঠা করা হবে। তার জন্য প্রথম দিন আমাদের লাগবে হচ্ছে আতপ চাল। আতপ চালের মধ্যে আমরা 24 ঘন্টা লাড্ডু গোপালকে রাখবো। দ্বিতীয় দিন আমরা চাল থেকে সরিয়ে লাড্ডু গোপালকে সবজির মধ্যে রাখবো। তো বন্ধুরা, এখানে আমি 5 রকমের সবজি নিয়েছি। তোমরা চাইলে 5 রকম, 3 রকম, 7 রকম বা 1 রকম সবজিও নিতে পারো, যেরকম তোমাদের ঘরে আছে তাই দিয়ে লাড্ডু গোপালের প্রাণ প্রতিষ্ঠা করতে পারো। তৃতীয় দিন আমরা লাড্ডু গোপালকে রাখবো ফলের মধ্যে। এখানে দেখো বন্ধুরা, আমি নিয়েছি 3 রকমের ফল। যদি তোমরা চাও তো তোমরা 3 রকম, 5 রকম, 7 রকম বা 1 রকম ফলের মধ্যেও লাড্ডু গোপালকে রাখতে পারো। তো তৃতীয় দিন 24 ঘন্টা লাড্ডু গোপাল থাকবে ফলের মধ্যে। বন্ধুরা, চতুর্থ দিন আমরা গোপালকে রাখবো হচ্ছে ফুলের মধ্যে। তো দেখো বন্ধুরা, আমার কাছে আজকে এইটুকুই ফুল আছে এবং এই ফুলের মধ্যেই আমরা লাড্ডু গোপালকে রাখবো। তো আমি তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দিলাম একটা একটা করে যে কী কী জিনিস লাগবে। এরপর তোমাদের আমি একবারে দেখিয়ে দিচ্ছি যে আমাদের কী কী জিনিসপত্র লাগবে। আমাদের লাগবে আতপ চাল, কিছু সবজি, কিছু ফল এবং ফুল। তো বন্ধুরা, এক এক দিন এক একটা জিনিস লাগবে, কিন্তু যেহেতু আমার লাড্ডু গোপালের প্রাণ প্রতিষ্ঠা অলরেডি হয়ে গেছে তাই আমি একদিনেই সবগুলো করছি। তো প্রথমে তোমাদের লাড্ডু গোপালের যা সাইজ আছে সেই অনুসারে তোমরা একটি পাত্র নিয়ে নেবে। নতুন পাত্র হলেই সব থেকে ভালো হয় বন্ধুরা। আর লাড্ডু গোপালের চোখটা তোমরা এভাবে বেঁধে নেবে। তো বন্ধুরা, এটা শুধুমাত্র নতুন লাড্ডু গোপালের ক্ষেত্রেই তোমরা করবে। যদি তোমরা বাড়িতে 1-2 বছর ধরে লাড্ডু গোপালের পুজো করে আসছো তাহলে সেক্ষেত্রে আর প্রাণ প্রতিষ্ঠা করার প্রয়োজন নেই। তো আমি একটি তুলসী পাতা নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে এবং সেখানে আমার গোপালকে বসিয়ে দিলাম। এরপর আমি পাত্রটা পূর্ণ করে নেব হচ্ছে আতপ চাল নিয়ে। তো আতপ চাল দিয়ে এই পাত্রটা তোমরা পূর্ণ করে নেবে। আমি অল্প অল্প করে চাল দিচ্ছি। আর দেখো, আমার লাড্ডু গোপালকে আমি গলা অবধি আতপ চাল দিয়ে পূর্ণ করেছি। বলে রাখি বন্ধুরা, প্রাণ প্রতিষ্ঠা করার সময় তোমরা আরও বেশি চাল দেবে এবং মাথা অবধি চাল দিয়ে পূর্ণ করবে এবং তারপর সেই জায়গাটি বা পাত্রটি একটা লাল কাপড় দিয়ে ঢেকে দেবে। তোমরা চাইলে পাত্রটার দুপাশে প্রদীপ এবং ধূপ জ্বালিয়ে দিতে পারো, আরও ভালোই হবে। আর পাত্রের ওপর ঢাকনা দেওয়ার জন্য একটি লাল শালু বা লাল রঙের নতুন একটি কাপড় নিয়ে নেবে, নিয়ে পাত্রটা তোমরা ভালোভাবে ঢেকে দেবে। তো বন্ধুরা, এইভাবে চালের মধ্যে রাখার পর তোমরা কিন্তু এই পাত্রটা কি নাড়াবে না 24 ঘন্টা। তো ধরো আজকে সোমবার আর এখন ঘড়িতে বাজে 10টা। তো সোমবার সকাল 10টায় যদি তোমরা এইভাবে ঢেকে দাও তাহলে মঙ্গলবার সকাল 10টায় তোমরা এই পাত্রটাকে থেকে যে চাপাটা তোমরা দিয়েছো সেটা সরাবে। তার আগে কিন্তু তোমরা পাত্রটাকে নাড়াবেও না, চাপাটা সরাবেও না। তো বন্ধুরা, পরের দিন হয়ে গেছে আর এবার লাড্ডু গোপালকে আমরা চাল থেকে সরিয়ে নিয়েছি। আর আজকের দিনে আমাদের রাখতে হবে লাড্ডু গোপালকে সবজির মধ্যে। তো দেখো বন্ধুরা, আমি এখানে যে যে সবজি আমার কাছে আছে তাই দিয়ে লাড্ডু গোপালের চারপাশটা ঢেকে দিচ্ছি। সবজি দিয়ে এমনভাবে পূর্ণ করবে যাতে লাড্ডু গোপাল পুরোপুরি ঢেকে যায়। আর বন্ধুরা, আমি তোমাদের বলেই দিলাম যে পাত্রটা এমনভাবে নেবে যাতে তোমাদের যে গোপালের সাইজ আছে সেইটা অনুসারে সমস্ত কিছু তোমরা করবে। পাত্রটা চেঞ্জ করবে না, একই পাত্র রাখবে এবং ওপরের যে চাপাটা দেওয়া হয়েছে সেটাও একই রাখবে। তো দেখো, এইভাবে আরও 24 ঘন্টা আমাদেরকে রাখতে হবে। তো যদি মঙ্গলবার দিন সকাল 10টায় সবজির মধ্যে রাখা হয় তাহলে বুধবারের দিন সকাল 10টায় এগুলো সরাতে হবে।
তো সমস্ত সবজিগুলো দেখো সরিয়ে নিচ্ছি। আজ হচ্ছে তৃতীয় দিন, আর আজকে রাখতে হবে হচ্ছে ফলের মধ্যে। তো প্রথমে আমরা একটু তুলসী পাতা দিয়ে দিলাম, আর লাড্ডু গোপালকে তার উপর বসিয়ে দিলাম। আর এরপর আমরা ফল নিয়ে নিচ্ছি, আর তোমাদের ঘরে যা যা ফল থাকবে সেই দিয়ে তোমরা পাত্রটি পরিপূর্ণ করে নেবে। তো আমার ঘরে আজকে আপেল আছে, কমলা লেবু আছে, বেদানা আছে, তো তিন রকমই ফল আছে। আর তিন রকম ফল দিয়েই করছি, তোমরা চাইলে তিন, পাঁচ, সাত বা এক রকম ফল দিয়েও করতে পারো। তো জায়গাটি এভাবে পূর্ণ করে নেবে এবং তারপর একইভাবে জায়গাটিকে ঢেকে রেখে দেবে। একপাশে প্রদীপ এবং ধূপকাঠি জ্বালিয়ে রাখবে। তো বন্ধুরা, এইভাবে আমাদের ২৪ ঘন্টা রাখতে হবে। এই ২৪ ঘন্টার মধ্যে পাত্রটিকে তোমরা নাড়াবে না, বা পাত্রটিকে ছোঁয়ারও প্রয়োজন নেই, বা ওপরের যে চাপাটি দেওয়া রয়েছে সেটাকেও সরাবে না। এইভাবে ২৪ ঘন্টা হয়ে যাওয়ার পরে তারপর তোমরা পাত্রর ওপর থেকে প্রথমে ঢাকনাটা সরাবে, যে চাপাটা রয়েছে সেটা সরাবে, এবং তারপর সমস্ত ফলগুলো বার করে নেবে। তো বন্ধুরা দেখো, এখানে ২৪ ঘন্টা হয়ে গেছে এবং তারপর সমস্ত ফলগুলো তোমরা একটা একটা করে সরিয়ে নেবে। আর বলে রাখি, এই সময় তোমরা কখনোই কিন্তু আমাদের গোপালের যে চোখের যে লাল রঙের এটা বাধা রয়েছে পট্টিটা, সেটাও কিন্তু সরাবে না। তো চতুর্থ দিন আমরা রাখবো হচ্ছে ফলের ফুলের মধ্যে। তো দেখো বন্ধুরা, আমি সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। তো ফুল দিয়ে আমি পাত্রটা একদম পরিপূর্ণ করে নিচ্ছি। ফুল তুলসী পাতা দিয়ে আমি পূর্ণ করে নিয়েছি, আর গোপাল এর মধ্যে রয়েছে। তো এইভাবে ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে তারপর তোমরা আবার একটি সেই ঢাকনাটি দিয়ে দেবে, যেটা প্রত্যেক দিনই তোমরা দিচ্ছ। তো বন্ধুরা, এটা করা হয় এই জন্য, কারণ একটা বাচ্চা যখন মাতৃগর্ভে থাকে তখন সে মায়ের থেকেই শস্য, সবজি, ফল সমস্ত কিছু পেয়ে থাকে। তো এইভাবেই এই জন্য এটি করা হয় যে গোপাল ২৪ ঘন্টা ধরে ফলের মধ্যে, অন্নর মধ্যে যে থাকছে সেখান থেকে তার প্রাণশক্তি সঞ্চয় হচ্ছে, সেই জন্য এটা এইভাবে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। তো বন্ধুরা, পঞ্চম দিন হয়ে গেছে আর আজকে সমস্ত ফুলগুলো সরিয়ে নেওয়া হলো। পঞ্চম দিনে লাড্ডু গোপালের চোখে যেটি বাধা রয়েছে সেটা এবার আমরা খুলে নেব, এবং তারপর আমরা গোপালকে আয়না দর্শন করাবো। তো দেখো, আমি পট্টিটা খুলে নিলাম, আর গোপালের মধ্যে এখন শক্তি সঞ্চয় হয়ে গেছে, আর সেই জন্য গোপালকে আমি আগে আয়না দর্শন করিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, গোপাল দেখো আয়নায় দেখছে। আর এই দিন তোমাদের বাড়িতে যে নতুন লাড্ডু গোপাল এসেছে, সে প্রথমবার সাজুগুজু করবে, তাই জন্য তার জন্য অবশ্যই একটি নতুন বস্ত্র আনবে, এবং তার সঙ্গে তার সাজ শৃঙ্গারের জিনিসপত্র অবশ্যই আনবে। একটি ময়ূরের পালক, গলার হার, মালা, কানের দুল, তার জন্য একটি বাঁশি এবং একটি নতুন বস্ত্র, সমস্ত কিছু নিয়ে আসবে সেই দিন নতুনভাবে। এবং তারপর তোমাদের গোপালকে তোমরা পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবে, এবং পঞ্চামৃত দিয়ে অভিষেক করার পর তাকে সুন্দরভাবে তার সাজ আর শৃঙ্গার করিয়ে দেবে। তো বন্ধুরা দেখো, এখানে পঞ্চামৃত আমি বানিয়ে নেব, তার জন্য আমি দুধ নিয়ে নিয়েছি, তারপর আমি দই নিয়ে নিলাম, এরপর আমি ঘি দিয়ে দিলাম, একটুখানি মধু দিয়ে নিলাম, আর তারপর দেব একটুখানি শর্করা। তো দুধ, দই, ঘি, মধু আর শর্করা সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। শর্করা মানে অনেকেই তোমরা জিজ্ঞাসা করো, বন্ধুরা শর্করা মানে চিনি বা মিছরি। এরপর ফুল আর তুলসী পাতা দিয়ে দিলাম। এবার আমরা গোপালকে বসিয়ে নিয়েছি, আর ওম নমো ভগবতে বাসুদেবায় নমো বলে আমরা আমাদের লাড্ডু গোপালের অভিষেক করিয়ে নেব। যদি তোমরা এটা না বলতে পারো তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র বলেও তোমরা অভিষেক করাতে পারো। আর এরপর আমি এখানে গঙ্গা জল নিয়ে নিয়েছি, আর ওম নমো ভগবতে বাসুদেবায় নমো বলে আমি অভিষেক করিয়ে নিচ্ছি। আর এরপর পুষ্প অভিষেক করিয়ে নিচ্ছি, আর পুষ্প অভিষেক করার সময় তোমরা ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্রটি জপ করতে পারো।
এরপর আমাদের গোপালের গাটা ভালো করে মুছিয়ে তার আসনটা প্রস্তুত করে নিচ্ছি, নতুন বস্ত্রটা পরিয়ে নিচ্ছি আর তার সাজ শৃঙ্গার সমস্ত কিছু করিয়ে নিচ্ছি। অবশ্যই সেদিন একটি ফুলের মালা আনবে এবং ফুলের মালা দিয়েও সুন্দরভাবে সাজিয়ে দেবে। তো দেখো বন্ধুরা, গোপালকে কত সুন্দর দেখতে লাগছে। তো যেদিন প্রাণ প্রতিষ্ঠা করে নেবে, সেদিন যেদিন প্রথমবার পুজো দেবে, সেদিন খুব সুন্দরভাবে আয়োজন করার চেষ্টা করবে। এখানে আমি আসনের মধ্যে গঙ্গা জল আর ফুলের পাপড়ি ছড়িয়ে দিলাম আর আমাদের গোপালকে এখানে বসিয়ে দিলাম। সাদা চন্দন আমি বেটে নিচ্ছি, কারণ সাদা চন্দনই লাগবে পুজোতে। আর এরপর আমি তিলক করে নিচ্ছি সাদা চন্দনের। তো বন্ধুরা, এইভাবে তোমরা লাড্ডু গোপালের প্রাণ প্রতিষ্ঠা করতে পারো পুরোহিত ছাড়া, খুবই সহজ সরলভাবে। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগলো এবং তোমাদের একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করো বন্ধুরা। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। এরপর বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে অন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে। সবাই খুবই ভালো থেকো। আর বন্ধুরা, আমি একটি সাধারণ মানুষ, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো তোমরা নিজ গুণে আমাকে ক্ষমা করে দিও।